ঘরের ভিতর থেকে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ। গোবরডাঙ্গার ঘটনায় চাঞ্চল্য। বৃদ্ধার শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন। বাড়িটি সিল করেছে পুলিশ। নিজের ঘর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার বৃদ্ধার মৃতদেহ। বৃদ্ধার শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘরের মেঝেতে রয়েছে রক্তের দাগ। এটি স্বাভাবিক মৃত্যু নয়, দাবি পরিবারের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা থানার আট নম্বর ওয়ার্ডের সমাদ্দার পাড়াতে। ঘটনায় মৃত বৃদ্ধা পুষ্পা আচার্য, বয়স প্রায় ৬৫ বছর। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে বৃদ্ধার স্বামী মারা গেছেন। একমাত্র মেয়ে মানসিকভাবে অসুস্থ থাকার কারণে অন্যত্র তার চিকিৎসা চলছে। সর্দারপাড়ার এই বাড়িতেই পরিবারের অন্য সদস্যরাও থাকেন। সেখানেই একটি পৃথক ঘরে সম্পূর্ণ আলাদা থাকতেন বৃদ্ধা। স্বামী সরকারি কর্মচারী ছিলেন, তার পেনশনের টাকাতেই সংসার চলত। বৃদ্ধাকে দেখভাল করার জন্য স্থানীয় এক মহিলা ছিলেন। কয়েকদিন ধরে কাজের মহিলা এসে বৃদ্ধার ঘরের দরজা বন্ধ দেখে বাড়ি চলে গেছেন। গত দু তিন দিন ধরে বৃদ্ধাকে পাড়ার কেউ দেখেননি, ডাকাডাকি করলেও সাড়া দিচ্ছেন না। এ খবর জানাজানি হতেই পরিবারের অন্য সদস্য ও স্থানীয়রা উদ্যোগ নিয়ে ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকতেই দেখেন ঘরের ভেতর সবকিছু লণ্ডভণ্ড। ঘরের এক কোণে মেঝের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন বৃদ্ধা। আঘাতের চিহ্ন রয়েছে শরীরে। খবর দেওয়া হয় গোবরডাঙ্গা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় গোবরডাঙ্গা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদের সাথেও কথা বলেন পুলিশ কর্তারা। তদন্তের স্বার্থে আপাতত ঘরটিকে সিল করে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। তবে ঘটনায় কিছুই বলতে রাজি হননি পরিবারের সদস্যরা। পুলিশ সূত্রে জানা গেছে, বৃদ্ধার ঘরের সামনের দরজা দেওয়া থাকলেও পেছনের দিকের দরজা খোলা ছিল। প্রশ্ন উঠছে সেখানে, পেছনের দরজা তাহলে কে খুলেছে? স্থানীয়দের দাবি, বৃদ্ধাকে খুন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকেও ইতিমধ্যে গোবরডাঙ্গা থানাতে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তলা থেকে শুনলাম যে বাড়ির লোক ডাকাডাকি করছে অনেকক্ষণ থেকে, কোনো আওয়াজ পাচ্ছে না, দরজা খোলা খুলছে না। তাই আমি নিচে নেমে এসে দেখলাম যে সবাই ডাকাডাকি করছে। তারপরে পাশের বাড়ির ছেলেটি এসে দরজাটা খুললো আর কি, কোনোরকম খুলে দেখে ওরকমভাবে পড়ে রয়েছে। ঘুরে যা ঘর তো পুরো তছনছ ছিল, মানে ঘরের উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে সেটা বোঝাই যাচ্ছে আর কি। কী মনে হচ্ছে দেখে মনে হচ্ছে, মানে ঘরে যেমন সার্চ করলে বা কোনো কিছু জিনিসের নেবার জন্য কিছু যদি করে সেরকম আর কি, দেখে মনে হচ্ছিলো যে কিছু একটা লণ্ডভণ্ড ঘর আর কি। দেখুন, মনে তো অনেক কিছুই হয়, সেটা তো মানে প্রতিবেশী হিসাবে মানে যথেষ্ট ভদ্রমহিলা ছিলেন। মুখেও শুনলাম যে গতকালও দরজা ধাক্কিয়েছে, সাড়া পায়নি। কারা ধাক্কিয়েছিল? কাজের লোকই এসেছিল, কাজের লোক দরজা ধাক্কিয়েছে। আর শনিবার দিন লাস্ট দেখা গেছে ওনাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোবরডাঙ্গা। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।